আমরা দীর্ঘদিন ধরে যবে থেকে এই সন্দেশখালির ঘটনা ঘটেছিল, শিখ সম্প্রদায়ের মধ্যে অনেক রোষ ছিল, অনেক রাগ ছিল। আমরা নিজেদের ক্ষোভ প্রকাশ করার জন্য পুরো পশ্চিম বাংলায় আমাদের বিরোধ মার্চ, প্রোটেস্ট মার্চ চলছে। ওই প্রোটেস্ট মার্চের আজকের যখনই আমরা খবর পেলাম যে আমাদের জননেত্রী পশ্চিম বাংলার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দুর্গাপুরে আসছেন, আমি দুর্গাপুর গুরুদ্বারা প্রেসিডেন্ট রয়েছি এবং আমাদের স্টেটের যে সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধক কমিটি তার প্রেসিডেন্ট, আমি নিজের দায়িত্ব পালন করার জন্য মমতা দিদির কাছে আমাদের আবেদন রাখলাম যে আমরা এই বিজেপি যে আমাদের ধর্মের দায়িত্ব, ধর্মের জন্য শিখ ধর্মের যে অপমান করেছে তার একটা নজিরবিহীন শাস্তি দরকার, শাস্তি ওনাকে দেয়া করাবার জন্য আমরা FIR লজ করেছি, বানপুরেও করেছি, কলকাতাতেও করেছি। উনি বললেন যে আমি পুরো বিষয়টা জানি এবং আমি ইমিডিয়েট এর এগেনস্টে অ্যাকশন নেব। প্রশাসনের কাছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছে প্রথম দাবি হচ্ছে যে আপনি আমাদের FIR করা অনুসার এবং 295A আমাদের সংবিধানে আমাদের IPC-র যে ধারা, কোনো ধর্মের ভিত্তিতে কাউকে অপমান করাটা অপরাধ, সেই অপরাধের, হ্যাঁ, আমরা ওই অপরাধের ওই IPC ধারা অনুসার ওনার এগেনস্টে একটা নজিরবিহীন শাস্তি চাই। লিখিত আবেদন দিয়েছি, আবেদনের কপি দিয়েছি এবং আমাদের বিজেপির যে স্টেট হেডকোয়ার্টার সেটাকে আমরা প্রায় 3 দিন ধরে ওখানে একটা অবরোধ করে রেখেছি। আমার নাম তেজিন্দর সিং, আমি সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট এবং যত পশ্চিম বাংলা ধর্মীয় ঐক্য জিন্দাবাদ, 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 বিজেপি নিপজ্জাক, এদের এগেনস্টে নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করে ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। বলো এবং কার্গোর যাতে সার্ভিসটা চালু হয় এই ব্যাপারে গুরুত্ব দিলেন এবং আমাদের এখন একটা সভা আছে, ওইখানে আমরা যাচ্ছি, ঠিক আছে? কোথায় মিটিংটা? কি সিএমের সঙ্গে মিটিং আছে আপনাদের? হ্যাঁ, যাবে যাবে বললাম।
কালিটাও তো চলে গেছে, কৃষি আসবে তা তো তাই নেই, চলো না আর যাবো না, স্টপ প্লিজ প্লিজ, দাঁড়িয়ে যাচ্ছি বাবা, যাচ্ছি আমাকে।